بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من ذبح لغير الله মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর লানত অর্থাৎ অভিশাপ রহমত থেকে বঞ্চিত ওই সব লোকেরা বা আল্লাহর লানত অভিশাপ অভিসম্পাত ওই সব মানুষের উপর যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত তাদের উপর আল্লাহর লানত অভিশাপ তারা দুনিয়াতে আখেরাতে আল্লাহর রহমত থেকে দূরে আল্লাহর রহমত তাদের উপর হবে না আর যাদের উপর আল্লাহর রহমত হবে না তারা না দুনিয়াতে সুখী না আখেরাতে সুখী না তারা কোনোদিন জান্নাত পাবে না জাহান্নাম থেকে বাঁচবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোনো মানুষ নেই যে ব্যক্তি নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারে ইল্লা বি রহমাতে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ এমনকি আপনিও আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়ালা আনা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ বি রহমাতি মিনহু এমনকি আমিও আমার কর্ম দ্বারা আমল দ্বারা জান্নাতে যাওয়ার হক রাখি না তবে আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে ঢেকে নেন তার রহমত যদি হয় ইনশাআল্লাহ তার উপর রহমত হবে এবং সত্যিকার যারা মুমিন মুসলিম তাওহীদবাদী তাদের উপর আল্লাহর রহমত হবে তবে মুশরিকের জন্য আল্লাহর রহমত নেই যারা আল্লাহর জন্য জবাই করে আল্লাহ ছাড়া অন্যের জিকির করে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করে দোয়া করে আল্লাহ ছাড়া অন্যকে ফরিয়াদ করে বালা মুসিবত বিপদ আপদে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদের জন্য আল্লাহর রহমত নেই কারণ তারা আল্লাহর সাথে শিরিককারী মুশরিক আর মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন আর জাহান্নামকে তাদের জন্য আল্লাহ ফরজ করেছেন অবধারিত করেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে তাদের জন্য আল্লাহ কি করেছেন জান্নাতকে হারাম করেছেন ওয়া মাওয়াহুন নার তাদের স্থান হচ্ছে জাহান্নাম আর এই রকম জালেমদের আমালি যালিমিনা মিন আনসার কোনো সাহায্যকারী নেই তাদের জন্য না কেউ সুপারিশ করতে পারবে না তাদের কেউ সাহায্য করতে পারবে তাদের জন্য নবীর শাফাত হবে কারো শাফাত কারো সুপারিশ তাদের জন্য হবে না মুশরিকদের জন্য ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন আল্লাহ বলছেন তাদের জন্য সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না এই যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা আর অন্যের জন্য জবাই করা হাজার হাজার গরু যা হয়তো কুরবানির হাটেও কোনো জায়গায় দেখিনি আমরা কুরবানির বাজারে কুরবানির মৌসুমের হাটে বাজারে বড় বড় হাটেও এত গরু দেখেননি আরো অনেক দৃশ্য ছিল সময়কে নষ্ট করতে চাইলাম না এইসব শিরকি দৃশ্য দেখিয়ে যেসব গরু ধীরে ধীরে দেখাচ্ছে দৃশ্য যে জবাই হচ্ছে জবাই হওয়ার পরে বড় বড় ডেগে উঠছে আর বড় বড় ডেগে হওয়ার পরে পাক হচ্ছে সব জবাই হচ্ছে ওই পীর বাবা আটরসির বাবার নামে আর তার সন্তুষ্টির জন্য তার নৈকট্য লাভের জন্য আর জবাই হওয়ার পরে সেখানকার দর্শকরা যারা আসছে সে ওরুষে দরগা শরীফে তারা আছে খাওয়া দাওয়া চলছে তারপরে আর এই শিরকি বিদাতি জিকির চলছে তো অনেকে অনেকে হয়তো গিয়েছেন ওই মাজারগুলিতে দেখেছেন মাজারে ওই সব কাজই হয় যা মন্দিরে হয় কোনো পার্থক্য নেই মাজারে ওই সব কাজই হয় যা মন্দিরে হয় মন্দিরে গিয়ে আল্লাহ ছাড়া অন্যের পূজা পাঠের জন্য যত কিছু হয় সবগুলি কাজ মাজারে হয় কে এসে তেনা বাঁধছে কে এসে নিজের নিজের মুখ হাত এগুলি লাগাচ্ছে তারপরে ওই এতে জালিতে ওই যে জালি আছে আপনার দরগার তারপর সে শরীরে হাত বুলাচ্ছে হাত ফেরাচ্ছে এর মাধ্যমে সে হয়তো রোগ বালা মুসিবত দূর করার আশা কামনা করছে যে বালা মুসিবত দূর হবে বরকত হাসিল হবে উদ্ধার হব বিপদ আপদ থেকে ইত্যাদি এই সমস্ত শির এই মাজারগুলিতে হচ্ছে যেগুলি হচ্ছে ধর্মীয় স্থান এক শ্রেণীর নামধারী মুসলিমদের সুতরাং সাবধান শির্ক থেকে আল্লাহর লানত অভিশাপ থেকে শির্ক থেকে সাবধান শির্ক হচ্ছে এমন একটি পাপ এই কবিতায় বলছিল না কি বলছিল বেনামাজি চুগলখোরা বেনামাজি চুগলখোর শয়তান তাদের জন্য হ্যাঁ জাহান্নাম তাদের জন্য জাহান্নাম বা জান্নাত হারাম এই কথা বলছিল চিন্তা করেন তাহলে বেনামাজির জন্যই যদি জাহান্নাম হয় চুগলখোরের জন্য যদি জাহান্নাম হয় তো মুশরিকের কি হবে এই মুশরিক গুলির কি হবে যে মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যের জিকির করছে পীর বাবার জিকির করছে যারা পীর বাবাকে সেজদা করছে যারা পীরের জন্য জবাই করছে অথচ আল্লাহ পাক বলছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার তোমার রবের জন্যই নামাজ পড়ো আর রবের জন্যই কুরবানি করো
রবের জন্যই জবাই করা, জবাই রবের জন্য হইতে হবে। হিন্দুরা যদি কালী থানে জবাই করে, বলিদান করে, তাহলে তারা হিন্দু, তাদেরকে বাংলাদেশের মানুষের মালাউন অভিশাপ বলে। আর এই মুশরিকরা, এরা মালাউন নয়, এদেরকেও তো মালাউন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর লানত ওই সব লোকের উপর যারা আল্লাহ অন্যের জন্য জবাই করে। তো মালাউন তো এরাও, মালাউন কোনো জাতি নয়, মালাউন ভ্রান্ত কুফরি শিরকি আকিদা যারা রাখে এবং শিরকি আমল যারা করে তারাই মালাউন অভিশাপ। তারা হিন্দুদের মধ্য থেকে হোক, আর মুসলিমদের মধ্য থেকে হোক, আর অন্য কোন জাতির মধ্য থেকে হোক, যারাই আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তারা মালাউন। মালাউন মানে অভিশপ্ত, লানাল্লাহু মান যাবা লিগাইরিল্লাহ। অথচ এরা নিজেদেরকে বলে আহলে সুন্নাতুল জামাত, এদের সংগঠনের নাম হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে সুন্নাতুল জামাত যারা নিজেদেরকে বলে তার তিন রকম, তার মধ্যে একটি হচ্ছে খাঁটি আহলে সুন্নাতুল জামাত, আর দুটি হচ্ছে মিথ্যুক আহলে সুন্নাতুল জামাত। শুনে রাখুন এই আহলে সুন্নাতুল জামাত সম্পর্কে। আহলে সুন্নাতুল জামাত কারা, তাদের আকীদা কি? আহলে সুন্নাতুল জামাতের আকীদা সম্পর্কে গত দুই বছর আকীদা ওয়াসিতিয়া নামে একটি আকীদার কিতাবের এখানে কোর্স হয়েছে। দীর্ঘ দুই বছরে এই কোর্স আমরা শেষ করেছি। তার প্রথম লাইন থেকে পড়ে দেখবেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে তার আল্লাহর প্রতি ইমান রাখে, ওই রকমই যেমন ইমানের কথা আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। নিজের খেয়াল খুশি ইমান নয়, বিশ্বাস রাখে আল্লাহর ওপর, ইমান রাখে আল্লাহর ওপর কেমন, যেমন ইমানের কথা আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন, যে কেমন করে ইমান রাখতে হবে। ফেরেশতাগণের প্রতি ইমান রাখে ওই রকমই যেমন ইমানের কথা আল্লাহ এবং রাসূল বলেছেন। আল্লাহর কিতাব যেগুলি নাজিল করা কিতাব সেসব কিতাবের প্রতি ওই রকমই ইমান রাখে যেই রকম ইমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল বলেছেন। শেষ কিতাব কোরআনে কারীমের প্রতি বিস্তারিত ইমান রাখে এবং তার বাস্তবায়ন তারা করে। রাসূলগণের প্রতি ইমান ওইভাবে রাখে যেমন ভাবে আল্লাহ এবং তার রাসূল ইমান নিয়ে আসতে বলেছেন। পরকালের প্রতি ওইভাবে ইমান রাখে, পরকালে যতগুলি স্তর রয়েছে, স্টেপ রয়েছে, সবগুলির প্রতি ইমান রাখে ওইভাবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন। ভালো মন্দ তকদিরের প্রতি ওইভাবে ইমান রাখে যেভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন। এই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের ইমানের স্তম্ভ ছয়টি, তাই না? ইমানের খুঁটি কয়টি? ছয়টি। ইমানের স্তম্ভ বা খুঁটি পিলার হচ্ছে আরকান ইমান ছয়টি। এইভাবে সংক্ষেপে বলে দিলে তো সবাই বলে যে আমরা তো ইমান রাখি, কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন যে তাদের ইমানের অবস্থা কেমন। আল্লাহর প্রতি ইমানকে নিয়ে নেন, আল্লাহর প্রতি ইমান সম্পর্কে আহলে সুন্নাতুল জামাতের কথা বলেন। আহলে সুন্নাতুল জামাতের সহি, আহলে সুন্নাতুল জামাতের সহি আকীদা এক। আরো দুইটি দল আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাতুল জামাত বলে, তাদের ভ্রান্ত আকীদা। এই দুই আকীদার মাঝে পার্থক্য আপনাদেরকে দেখাবো। তাহলে দুইটি দল সম্পর্কে একটু চিহ্নিত করে দেওয়ার দরকার আছে। চিহ্নিত না করলে আপনারা বুঝতে পারবেন না যে কারা শুধু মুখে দাবি করে আহলে সুন্নাতুল জামাতের, অথচ তাদের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই, আর জামাত সাহাবায়ে কেরামের জামাতের সাথে কোনো সম্পর্ক নেই, সাহাবায়ে কেরামের আকীদা আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই, তারা কারা? দুইটি দল আছে ভারত বাংলাদেশ। এরা দাবি করে আহলে সুন্নাত হওয়ার সুন্নতের সাথে, হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। এরা দাবি করে জামাতের অনুসারী হওয়ার, অর্থাৎ সাহাবায়ে কেরামদের আদর্শের, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের একটি দল হচ্ছে বেরেলভি, তারা নিজেদেরকে বলে রিজভি বা সুন্নি, সুন্নি তারা যাদেরকে বলে, এই আটরসিওয়ালা, ভান্ডারি মাঝ ভান্ডারিওয়ালা, এইরকমের যতগুলি মাজার ভক্ত দল বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, সবগুলি হচ্ছে এই ভ্রান্ত মুশরিক আহলে সুন্নাত। নাম তাদের আহলে সুন্নাত, তারা নিজেদের এই ভালো লেভেলটি লাগিয়েছে, কিন্তু তারা হচ্ছে মুশরিক। তাদের আকীদা আমলে শিরক ঢুকে আছে। আল্লাহ সম্পর্কে ইমানের ক্ষেত্রে নিয়ে নেন, আল্লাহ সম্পর্কে তাদের আকীদা কেমন, তাদের ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ, যেমন একটি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী একা দেশ পরিচালনা করতে পারেন না, সুতরাং তার জন্য অর্থমন্ত্রী দরকার, খাদ্যমন্ত্রী দরকার, প্রতিরক্ষা মন্ত্রী দরকার, হোম মিনিস্টারের দরকার, বিদেশ মন্ত্রী দরকার, বিভিন্ন দপ্তরের দরকার, আর বিভিন্ন এইসব দপ্তরের যারা মালিক কর্মকর্তা তাদের সহযোগিতা জরুরি। সহযোগিতা ছাড়া একা দেশ পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। আর্মি না হলে দেশ চালাতে পারবে না, থানা পুলিশ না হলে দেশ চালাতে পারবে না, ভেঙে পড়বে।
ক্ষমতা আছে আকাশ দেশ চালাবার, ক্ষমতা নেই। এইরকমই আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে যারা কবর পূজারি তাদের আকীদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রপতি, সারা পৃথিবীর মালিক, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন মন্ত্রী আছে। এক মন্ত্রী হচ্ছে আব্দুল কাদির জিলানি গৌসুল আজম, আর এক মন্ত্রী হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি খাজা বাবা, আর এক মন্ত্রী হচ্ছে আটরসি বাবা, আর এক মন্ত্রী হচ্ছে ভান্ডারীর বাবা, আর এক মন্ত্রী হচ্ছে শাহজালাল বাবা, আর এক মন্ত্রী হচ্ছে ফুরফুরার বাবা, আর এক মন্ত্রী হচ্ছে চরমনাইয়ের বাবা, আর এক মন্ত্রী হচ্ছে দেওয়ানবাগী বাবা। হ্যাঁ, এইভাবে সব এগুলি আল্লাহর মন্ত্রী, আল্লাহর মন্ত্রী। এদেরকে বিভিন্ন রকমের ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং সাধারণ মানুষ যারা, সাধারণ মুসলমান, তারা নিজের সমস্যার সমাধানের জন্য এই ছোট ছোট যে দফতরগুলি আছে, বিভিন্ন দফতর, এইসব দফতরে যাবে, দফতরে গিয়ে দরখাস্ত করবে, তাদের কাছ থেকে নেবে, আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন দেওয়ার। এই আকিদা হচ্ছে কবর পূজারীদের আকিদা। এইভাবে তারা আল্লাহ ফাকরাবুল আলমের শরিক বানিয়েছে জিলানিকে, চিস্তিকে, আটরসিকে, ভান্ডারিকে, শাহজালালকে, ফুরফুরাকে, সমস্তকে আল্লাহ শরিক বানিয়ে দিয়েছে। এবং তাদের আকিদার মধ্যে এটিও আছে যে এদেরকে আল্লাহ পাক পৃথিবীর নিয়ন্ত্রণ, যাকে তারা তাদের ভাষা বলেছে তাসারুফ, পৃথিবীর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছে। পৃথিবীতে বিভিন্ন রকমের নিয়ন্ত্রণ করে থাকে, তাদের ক্ষমতায় তারা নিয়ন্ত্রণ করে থাকে, বাতাসকে নিয়ন্ত্রণ করে থাকে, বন্যাকে নিয়ন্ত্রণ করে থাকে, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। এই বলেই যখন সিলেট এয়ারপোর্টে একটি দুর্ঘটনা, প্লেনের দুর্ঘটনা হচ্ছিল আর ধ্বংস হতে হতে প্লেনটি ধ্বংস হলো না, বেঁচে গেল কোন রকম করে, তখন পত্র পত্রিকায় বাংলাদেশে লিখলো যে এইরকম দুর্ঘটনায় গিয়ে একটি বিমান ধ্বংস না হয়ে বেঁচে যাওয়া, এটি হচ্ছে শাহজালাল বাবার কেরামত, এই বাবার কেরামত। সিলেট যেহেতু আউলিয়ার দেশ, আর এই আউলিয়ারা এখানে শুয়ে আছেন, তাদের ক্ষমতা এখানে তাসারফ করেছে, নিয়ন্ত্রণ করেছে। শিরকি কুফরির আকীদা রয়েছে, অথচ পৃথিবীর নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? কুল মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাই, আল্লাহ বলছেন হে নবী, মানুষকে জানিয়ে দাও, বলে দাও যে মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাই, প্রত্যেক বস্তুর মালিকানা, সার্বভৌমত্ব, ক্ষমতা কার হাতে? মান বিয়াদিহি, কার হাতে? কার হাতে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কিন্তু তারা একেবারে পৃথিবীর একজন রাজা, যেমন বিভিন্ন মন্ত্রী রাখে বা বিভিন্ন দফতর রাখে, তাদের সাহায্য সহযোগিতা ছাড়া রাজার কোনো মূল্য নেই, কোনো ক্ষমতা নেই, একে কিছুই করতে পারবে না, অসহায় অবস্থায় পড়ে যাবে, এইরকমই অবস্থা। এবং এইরকম বহু তাদের কিস্সা কাহিনী তারা শুনিয়ে থাকে, বহু কিস্সা কাহিনী তারা শুনিয়ে থাকে, তাদের কিতাবে লেখা আছে, তাদের বক্তব্যে, তাদের ওয়াজ মাহফিলে এসব কিস্সা কাহিনী শোনানো হয়। তার একটি দৃশ্য দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেমন ভাবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগী তারা করছে। আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এক, নিয়ন্ত্রণ আল্লাহ, সাথে সাথে অন্যদেরকে তারা দিয়ে রেখেছে। আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে আর একটি জিনিস যেটা আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে রেখেছে, সেটি হচ্ছে অদৃশ্যের জ্ঞান। তাদের ওলি আউলিয়া পীর বাবারা গায়বের খবর রাখেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় মুরিদ কি অবস্থায় আছে না আছে, মুরিদ কি উদ্দেশ্য নিয়ে এসছে, তার অন্তর্জামী, সে অন্তর জেনে নিচ্ছে যে কি উদ্দেশ্যে, কি পেরেশানিতে আমার মুরিদ আমার সাথে দেখা করতে এসে, তাহলে গায়েব জানলো না। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে আলেমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আলেমুল গায়ব একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আকাশ জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল্লা ইয়ালা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল ছাড়া আকাশ আর জমিনে কেউ পৃথিবীর গায়েব অদৃশ্যের কথা জানে না। জিব্রাইল ফেরেশতা অদৃশ্যের কথা জানে না, কোথায় কি হচ্ছে, যতটুকু তাকে ক্ষমতা দেওয়া হয়েছে ততটুকু ক্ষমতায় তার ক্ষমতা সীমিত, তার বেশি তিনি চোখের আড়ালের কিছুই জানেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও চোখের আড়ালের কোনো খোঁজ খবর রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে বহু হাদিস রয়েছে, এগুলির খণ্ডন করার জন্য দলিল পেশ করতে থাকলে এখানেই থেকে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা একবার মাসলা জিজ্ঞেস করার জন্য এসেছে, পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞেস করছে, কিন্তু সরাসরি সামনে না এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দারওয়ান হিসাবে থাকতেন যে কে কি বাইরে থেকে কিছু বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাবো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য কোনো বাধা ছিল না যে কেউ আসবে দেখা করার জন্য, না বসো আসতে দেবো না, এরকম কিছু ছিল না। মহিলা এসছে সরাসরি দেখা করতে চাচ্ছে না, লোকজন আর হয়তো পুরুষরা বসে আছে, মহিলা এসে বলছে বেলাল একটা মাসলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞেস, আর তুমি বলিও না যে আমি কে, বেলাল হয়তো মহিলাকে চেনে, তুমি বলিও না যে আমি কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে মাসলা দিকে, মাসলা ছিল যে নিজের জাকাতের পয়সা স্বামীর ছেলে মেয়েদের দিতে পারি কিনা,
নিজের জাকাতের পয়সা, মহিলা তার জাকাত আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, বাবা বাবার কাছ থেকে পেয়েছে, জাকাত বেরোচ্ছে, স্বামী কিন্তু ফকির গরিব, স্বামীর অন্য স্ত্রী ছেলে মেয়ে আছে, তারা গরিব খেতে পায় না, কারণ এই জাকাতের পয়সা অন্যদেরকে দেবো, স্বামীর ছেলে মেয়েদেরকে দিতে পারি কিনা মাসলাটি জিজ্ঞেস করো। এই জন্য নাম বলতে নিষেধ করলেন যে জেনে নেবে তো স্বামীর মানহানি হবে, স্বামী সম্পর্কে স্বামী জাকাত খাবে এটা লোকেরা জানবে, আল্লাহ নবী জানলে আল্লাহ নবীর সামনে অন্য সাহাবার আছে জেনে নেবে যে অমুক তার স্ত্রীর জাকাত খাচ্ছে, ঠিক না, বা অমুক ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে তার স্ত্রীর জাকাতের পয়সা নিয়ে চলছে, মানহানির ব্যাপার স্যাপার। সেই জন্য তিনি বললেন যে না জানাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিন্তু জিজ্ঞাসা করে ফেললেন যে কে জিজ্ঞেস করছে পর্দার আড়াল থেকে মাসালা, বেলালের তো আর উপায় নেই, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন বলতে হবে, আল্লাহ নবীর আদেশ বড় না ওই মহিলার আদেশ বড়, আল্লাহ নবীর আদেশ বড়, সুতরাং বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জাইনাব, মদিনায় বহু জাইনাব ছিল, জাইনাব নামে অনেক মহিলা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর বুঝতে পারছেন না যে কোন জাইনাব আছে, জাইনাব আরে আমার মেয়েও তো জাইনাব আছে, আমার দুই স্ত্রী জাইনাব, আল্লাহ নবীর দুই স্ত্রীর নাম জাইনাব ছিল, জাইনাব বিনতে খুযাইমা, জাইনাব বিনতে জাহাশ, আল্লাহ নবীর বড় মেয়ের নামও জাইনাব, মদিনা আরো বহু জাইনাব আছে, কোন জাইনাব, আইয়ু জাইনাব, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আইয়ু জাইনাব, কোন জাইনাব বলছে, মাসলা জিজ্ঞেস করছে, বলছে ইমরাত আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের বিবি, জানা গেল যে তার স্বামীকে, আব্দুল্লাহ বিন মাসউদ গরিব মানুষ, আর তার আগের স্ত্রী থেকে ছেলে মেয়ে আছে, তাদেরকে তিনি লালন পালন করতে কষ্ট হচ্ছে তার, তো এই জাকাত গুলি আমি আমার স্বামীকে দিতে পারবো কিনা, যে ঠিক আছে তোমার ছেলে মেয়েদের লালন। নবী সাসান জানতে পারছেন না আইয়ু জাইনাব, কোন জাইনাব, যতক্ষণ না বলা হলো যে আব্দুল্লাহ বিন মাসউদের বিবি। যদি আলেমুল গায়ব পৃথিবীতে কেউ হতেন তাহলে প্রথম কে, আল্লাহর পরে প্রথম রাসূল হতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার আগে থেকে তিনি জেনে ফেলেছেন যে বাড়িতে একটি মহিলা বেরিয়েছে আর আমার উদ্দেশ্য করে আসছে, তার অন্তরের কথা মাসলাও বলা কি প্রয়োজন যে এই মাসলা জিজ্ঞাসা করছে, মাসলাও জানছেন, তিনি এখান থেকে বলে দিতে পারেন যে যাও বলে চলে এসো, অমুক মহিলা বাড়িতে কষ্ট করে একটা মাসলা জানার জন্য আসছে, তার বাড়িতে গিয়ে বলে চলে এসো মাসলার উত্তর, পারতেন না, কোন খবর নাই তার কাছে, বলার পরে পর্দার আড়ালে, পর্দার আড়ালে সামনেই দাঁড়িয়ে আছে, তারপরে জানতে পারছেন যে কোন মহিলা দাঁড়িয়ে আছে, আলেমুল গায়ব তিনি। আর এই যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে বলে এই আটরুসি মাইজ ভান্ডারিওয়ালা বেরেলভী কবর পূজারি ফুলতুলি, আমাদের সিলেটি ভাইদের জন্য বলছে যে ফুলতুলি, এদের এরা হলো বেরেলভী আকীদা, এদের আকীদা যে নবী আলেমুল গায়ব, এমন আলেমুল গায়ব তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ এমন কি অনু পরমাণু সমস্ত খবর রাখেন, সবকিছুর খবর রাখেন। যদি নবীকে এত বাড়ানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে এইভাবে বাড়াবে না, যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বাড়াইতে 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 আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছে, ইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর বান্দা, ফাকুলু, সুতরাং বলবে মোহাম্মদ কে, আব্দুল্লাহ হে, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম এবং তার রাসূল, তাহলে তিনি গোলাম, তাকে গোলামি করতে, তাকে ইবাদত করতে, তাকেও নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাকেও সেজদা করতে হবে, এবং তিনি আল্লাহর রাসূল, তার মর্যাদা হচ্ছে তিনি রাসূল, মাধ্যম আল্লাহর দিন মানব জাতি পর্যন্ত পৌঁছার জন্য তিনি মাধ্যম, তার মাধ্যমে দিন ইসলাম মানব জাতি পর্যন্ত পৌঁছেছে রাসূল তিনি। বাড়াইতে বাড়াইতে যখন বাড়িয়ে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিলেন, আল্লাহ আলেমুল গায়ব, নবীও সবকিছুর খবর রাখেন, যখন পৌঁছে দিলেন যারাই বাড়িয়েছে, একটি পয়েন্ট আমি আপনাদেরকে বলবো সেজন্য বলছি, যারাই কোনো ব্যক্তিকে অতিরঞ্জন করে তার যতটা মর্যাদা তার বেশি বাড়িয়েছে, তারা মানহানিও করেছে, তারা কি করেছে, মানহানিও করেছে, কেমন করে এই পয়েন্ট আপনাদেরকে বুঝাবো। নবী সাল্লাহ সাল্লামকে যখন বাড়াইতে বাড়াইতে আলেমুল গায়ব করে দিলেন, তাহলে নবী সাল্লাহ আলী সাল্লাম সবকিছুরই খবর রাখেন, অণু পরমাণু সবকিছুর যখন খবর রাখেন, হুসাইন রাজি আল্লাহ তালানহ কারবলা চলে গেলে শহীদ হবেন, জালেমরা শহীদ করবে, এই খবর তাহলে নবী জানতেন না, জানতেন না, তাদের থিউরি, তাদের থিউরি বলতে বলছি, আমি সহি আকিদা বলতে বলছি না, আপনাকে বলতে বলছি ওদের কথা, যারা বলছেন নবী সব খবর রাখতেন, অতীত বর্তমান ভবিষ্যৎ এমন কি কিয়ামতের মাঠে কি হবে সব খবর রাখেন, কার কি হবে, কে জান্নাতে কে জাহান্নামি, হ্যাঁ কে কতদিন জাহান্নামে থাকবে, কে উঠে আসবে না আসবে সব খবর তিনি রাখেন, কে কখন মরবে, কার কি হচ্ছে, এমনকি এখানে যে অনুষ্ঠান হচ্ছে সব খবর নাকি নবী জানেন, দুনিয়ার জাররা জাররার খবর রাখেন, যার নামে অণু পরমাণুর খবর রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শুধু অতীতের না, অতীতের বর্তমানের ভবিষ্যতের সব খবর রাখেন নবী। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থিওরির ভিত্তিতে জানতেন না, জানতেন না যে করবলায় যদি চলে যান হুসাইন তো ওখানে গিয়ে
নির্মমভাবে তাকে হত্যা করা হবে, তাকে পানি থেকে বঞ্চিত রাখা হবে, তাকে এইভাবে তার গোটা পরিবারকে ধ্বংস করা হবে, এটা জানতেন না নবী? জানতেন। জানার পরে দায়িত্ব কি? আমি যদি জানি যে আল্লাহ না করে অমুক ব্যক্তির এই অমুক ভাইয়ের শত্রু বাইরে দাঁড়িয়ে আছে, গেলেই তাকে মেরে দিবে। আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে, এখানে আলহামদুলিল্লাহ সৌদি আরব নিরাপত্তা আছে, সেই জন্য আলহামদুলিল্লাহ এখানে এরকম চিন্তা করা যায় না সাধারণত, যে এখানে কেউ মেরে দেওয়ার সাহস করবে হয়তো। কিন্তু আমাদের শহরও ঘটছে, আপনি বা আমি যদি জানি যে এই লোকটির দুশ্মন শত্রুরা বাইরে দাঁড়িয়ে আছে, অস্ত্র নিয়ে এই লোকটি বাইরে গেলেই মারবে, তাহলে আমার ফরজ দায়িত্ব কি? জানিয়ে দাও, সতর্ক করে দাও, নাই ভাই তোমাকে যেতে দেবো না, তুমি ঢুকো আমার ঘরে, অফিসে থাকো, যাবে না তুমি এখন। এটা ফরজ কিনা আমার উপর বলেন? যদি আমি না করি, জানলাম যে এই লোকটিকে মেরে দিবে, তারপরে আমি বললাম না, লোকটি যেমনই বাইরে গেল লোকটিকে খুন করে দেওয়া হইলো, তাহলে আমি কেমন গুনাহগার? ছোট গুনাহগার না বড় গুনাহগার? আমিও খুনের শরীক, কাবিরা গুনাহগার, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন যে হোসাইন কারবালা গেলে তারা শহীদ করে দিবে, জানা সত্ত্বেও তিনি জানাননি, তাহলে নবী কি করেছেন? কাবিরা গুনাহ করেনি, নাউজুবিল্লাহ। তাহলে যারাই নবীকে বাড়িয়েছে বা কোনো ব্যক্তি সম্পর্কে অতিরঞ্জন করেছে, তারাই মানহানি করেছে। মানহানি হলো না, নবী গুনাহগার নন, অথচ নবীকে কাবিরা গুনাহগার বানিয়ে দিল। বুঝতে পেরেছেন? জি। নবী করিম উসমান রাজি আল্লাহ তাআলা নো শহীদ হচ্ছেন মদিনায়, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াতের অবস্থায়, আপন জামাই, দুই মেয়ের জামাই। উমার রাজি আল্লাহ ফজর নামাজে শহীদ হচ্ছেন। নবী সাল্লাম যদি সবকিছুই জানতেন এই কবর পূজারীদের আকিদার ভিত্তিতে, তাহলে তিনি তারিখ জানতেন যে অমুক তারিখের ফজর নামাজে উমারকে শহীদ করবে অগ্নিপূজক, অমুক তারিখে জুমার দিনে উসমান রাজি আল্লাহ তালানোকে মিসরি জালেমরা এসে ইহুদিদের চক্রান্তের শিকার হয়ে তারা এসে শহীদ করবে, তাদেরকে সতর্ক সাবধান করে দিতেন না? দিতেন না যে খবরদার তোমরা এই মৌসুমে এই দিনে কিন্তু ওই ওই জায়গায় যাবে না, ফজর নামাজ যাবে না, দেখো এই জুমার দিনে মদিনায় তোমাকে একাই পেয়ে শহীদ করবে, খবরদার তোমার লোকজন সব হজে চলে যাবে, তুমি হজে চলেছো, বা তুমি আগে থেকে প্রতিরক্ষার ব্যবস্থা নিও। বলা ফরজ ছিল কিনা নবীর? যদি জানতেন তাহলে বলেননি, তাহলে তিনি কি গুনাহ করেননি? তাহলে তাদের কথার ভিত্তিতে তাহলে কত খুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নিকট, কত খুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বে কোন হইতে দিয়েছেন এইসব লোক? এইরকম বহু কুফুরি শিরকি আকিদার কারণে তারা যেমন বাড়িয়েছে আল্লাহ ছাড়া অন্যকে, ওলি আউলিয়াকে বা নবীদেরকে বাড়িয়েছে, তেমন তাদের মানহানিও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আর একটি আকিদা হচ্ছে যে সমস্ত ইবাদত বন্দেগি আল্লাহর জন্য, তার জন্য, যেমন প্রভুত্ব আল্লাহর জন্য, মানে আল্লাহর কাজে কর্মে আল্লাহ এক ও একক, তার কেউ শরিক নেই, সামান্যতম কোনো শরিক নেই, এমনকি আল্লাহ পাক রাব্বুল কারো পরামর্শের মুখাপেক্ষী নন। আল্লাহ পরামর্শ নিয়েছেন নবীর সাথে যে হে নবী মোহাম্মদ আমি এই কাজটি করবো না করবো না, পরামর্শ নিয়েছেন আছে কোনো জায়গায়? না কখনো। ফেরেশতার সাথে পরামর্শ নিয়েছেন? না কখনো না। আল্লাহ পাক কারো পরামর্শের মোহতাজ না, আমরা পরামর্শের মুখাপেক্ষী, সাজেশন নিই মানুষের কাছে, বোঝাপড়া করি, আগে পিচ করি যে কাজটি করবো কি করবো না, ভালো হবে না মন্দ হবে, আল্লাহ সব কিছু জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, আল্লাহ রাব্বুল তার কাজে কর্মে এক ও একক। এটি হচ্ছে তাওহীদ রুবিয়াত, আল্লাহর ক্ষেত্রে তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে ইবাদত, সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। এই যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কবর পূজারী, তারা নামাজের সেজদা আল্লাহর জন্য, বাকি ওরসের সেজদা কার জন্য? পীর বাবার জন্য, ওরসের সেজদা পীর বাবার জন্য, নামাজের দোয়া আল্লাহর জন্য, কিন্তু যখন বড় মুসিবতে পড়বেন, বড় বালা মুসিবতে, তখন আর আল্লাহর কাছে দোয়া করে কাজ হবে। এই জন্য আমাদের দেশের মানুষ যাদের ছেলে মেয়ে হয়তো প্রথম দিকে আছে, বিবাহ শাদী করেছে, আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করে যে আল্লাহ সন্তান দাও, দু এক বছর করে, পাঁচ বছর সাত বছর হয়ে গেলে আর আল্লাহর কাছে দোয়া করে না, তখন পীর বাবার কাছে দৌড় দিয়ে যায়। অসুখ বিসুখ হলে হ্যাঁ চিকিৎসা করে, আল্লাহর কাছেও প্রথম দিকে দোয়া করে, দু চার মাস এরকম করলো, কিন্তু যখন বড় আকার ধারণ করলো অসুখ, যা আর তো ভালো হচ্ছে না, তখন কোথায় যায়? তখন যায় খাজা বাবার কাছে, যার বেশি পয়সা আছে চলে যায় বাগদাদ শরীফ, আর যার একটু কম পয়সা আছে সে চলে যায় আজমের শরীফ, আর যার যারা গরিব মানুষ তারা দেশের যেসব শরীফ আছে সেসব শরীফে যায়, দরগা শরীফে যায় গিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, ফরিয়াদ করে। এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের নাম, কিন্তু এরা হলো আহলে শিরক, আহলে শিরক। আল্লাহ ফাকর রাব্বুল আলামিন বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ শিরক হয়েছে ততক্ষণ তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো। আহলে শিরকের সম্পর্কে আল্লাহ বলেছেন যে শিরকের বিরুদ্ধে এইভাবে সংগ্রাম করে যেতে হবে, শিরক যারাই করুক না কেন, শিরক তো আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে এত ভেজাল ঢুকে আছে আহলে সুন্নাতের মধ্যে,
আহলে সুন্নতের আরেকটি দল আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে, যারা নিজেদেরকে দেওবন্দি বলে, তাদেরকে অনেকে চেনে না, তাদের সম্পর্কে আরো বেশি সতর্ক করার প্রয়োজন। এই জন্য নয় যে অনেকে মনে করে যে এরা তাওহীদবাদী, এরা ভালো, এদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দেওবন্দ ভারতে, আর বাংলাদেশের দেওবন্দ হচ্ছে হাটহাজারি ফুটিয়া, এই বড় বড় তাদের কওমি মাদ্রাসাগুলি আছে, এগুলি হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান। তারা কোন আকিদা শিক্ষা দেয় এ সম্পর্কে সামান্য কিছু কথা বলো, সময় বেশি সাথ দেবে না, সামান্য কিছু কথা বলো। তারা নিজেদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামা, তাদেরই একটি কিতাব আকায়েদ উলামায়ে আহলে সুন্নাহ দেওবন্দিয়া, নিজেদেরকে তারা দেওবন্দি বলে। এই জন্য যে দেওবন্দি আলেমদের ফতোয়ার আলোকে তারা চলে, ধর্ম পালন করে কিন্তু দেওবন্দি আলেমদের ফতোয়ার আলোকে, হাট হাজারির ফতোয়ার আলোকে, কুটিয়া মাদ্রাসার ফতোয়ার আলোকে, দেওবন্দের ফতোয়ার আলোকে, আর দেওবন্দি উলামা আশরাফ আলী থানভি, কাসেম নানুতুবি, খলিল আহমদ সাহারানপুরি, এই রশিদ আহমদ গঙ্গোহি, তাদের ফতোয়ার আলোকে তারা জীবনযাপন করে, ধর্ম পালন করে। এ হচ্ছে দেওবন্দি আকীদা। আর তারা নিজেদেরকে বলছে আহলে সুন্নাহ, তাদের নাম কি? তারা নিজেদেরকে আহলে সুন্নাহ বলছে। তাদের আহলে সুন্নাহ হওয়ার অবস্থা কেমন, দূর অবস্থা, তার কিছু নজির তাদের কিতাবে আছে, তাদের কিতাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ইমানের ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখেন, এই দুই বিদাতি আহলে সুন্নাহ, শিরকি আহলে সুন্নাহ এক, হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে, নাম সম্পর্কে, যেসব গুণবাচক নাম রয়েছে বা জাতি সত্তাগত গুণ রয়েছে, কর্মগত গুণ রয়েছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন সব গুণ রয়েছে। সত্তাগত গুণ মানে তার জাতের যেই গুণগুলি রয়েছে, যেমন আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা এটি সত্তাগত গুণ, তার জাতিক গুণ। আল্লাহর হাত, এটি হচ্ছে তার জাতিক গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু আছে না নেই, কোরআন হাদিসে আছে, এগুলি হচ্ছে আল্লাহর জাতিক গুণ। আল্লাহর কর্মগত গুণ হচ্ছে আল্লাহর আগমন করা, আল্লাহ হাশরের মাঠে বিচার করার জন্য আগমন করবেন। আল্লাহর কর্মগত গুণ যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আরশে আজিমের ওপর অবস্থান করছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন ভোর রাত্রে বান্দার নিকটবর্তী প্রথম আকাশে চলে আসেন, আছে না নেই মুসলিম শরীফ, ইয়ানজিলু রাব্বুনা তাবারক ওয়া তাআলা অবতরণ করেন ইলা সামাইয়িদ দুনিয়া প্রথম আকাশে, এগুলি হচ্ছে আল্লাহর কর্মগত গুণ, সিফাতে ফেলিয়া কর্মগত গুণ। এগুলি কোরআন এবং হাদিস দ্বারা যেইভাবে সাব্যস্ত আছে সেইভাবে ইমান রাখতে হবে না হবে না, এটি হচ্ছে সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ভ্রান্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে আপনাদেরকে বলি, তারা বলছে আচ্ছা আর একটা কথা আপনাকে এর সাথে জিজ্ঞেস করিনি, যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আল্লাহ কোথায়, আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি, সহি আকীদা বলুন যে আল্লাহ কোথায়? হ্যাঁ, আল্লাহ আরশ আজিমে, আরশ আজিম নিচের দিকে না ডান দিকে না বাম দিকে না উপর দিকে? আকাশের দিকে, ঊর্ধ্বে। আল্লাহর একটি নাম হচ্ছে আলী, ওয়া হুয়াল আলিউল আজিম, সর্বোচ্চ আল্লাহ। তাহলে সর্বোচ্চ মানে সবার ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যেমন তিনি সবার চাইতে বড় আকবর, তেমন তিনি সবার ঊর্ধ্বে, ঠিক না? যখন ঊর্ধ্বে তাহলে আল্লাহর দিকে ইঙ্গিত করে বলা যাবে যে আল্লাহ উপর দিকে বলা যাবে না, যাবে না, তাহলে দিক বললেন। এটি হচ্ছে সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর দুই ভ্রান্ত আহলে সুন্নাতের দেওবন্দি আহলে সুন্নাত আর এই বেরেলভী আহলে সুন্নাত ওয়াল জামাত, হ্যাঁ, আটরসি ভান্ডারীওয়ালা আহলে সুন্নাত আর হাটহাজারি দেওবন্দ আহলে সুন্নাত, দুই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনুন আল্লাহ সম্পর্কে। তারা বলছে আল্লাহ সম্পর্কে দিকের কথা, তার সাথে আরেকটি কথা আরো লাগিয়ে দেন, এমনকি মওদুদিও এই মাঠের বিদাতি। মওদুদি তার তাফহিমুল কোরআনে আল্লাহর আরশ সম্পর্কে যে আয়াত এসেছে সূরা হাক্কাতে আছে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, কারো কাছে যদি তাফসীর থাকে 29 পারা সূরা হাক্কার তাফসীর তাহলে দেখবেন, তাতে আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেই দিন কিয়ামতের আট ফেরেশতা আল্লাহর আরশকে কি করে থাকবেন, বহন করে থাকবেন, উঠিয়ে রাখবেন, সামানিয়া। আর রবের আরশের কথা আসলো তারপরে সূরা ফজর, আম্পার তাফসীর যদি কারো কাছে থাকে তাফহিমুল কোরআন তাতে দেখবেন, আম্পার তাফসীর আছে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, হাশরের মাঠে বিচার দিবসে যা রাব্বুকা, তোমার রব কি করবেন, আসবেন, আগমন করবেন, ওয়াল মালাকু এবং ফেরেশতাগণ আগমন করবেন দলে দলে, কাতারবদ্ধ সারিবদ্ধভাবে। আল্লাহ বলছেন যা রাব্বুকা, আর মওদুদি বলছে যে না, আল্লাহর আশা অসম্ভব, এটি ধারণার বাইরে, তার শব্দ আমি উল্লেখ করছি, তিনি বলছেন এটি কল্পনার বাইরে, কেমন করে হইতে পারে আল্লাহর আগমন, তাহলে অস্বীকার করলেন না তিনি?
তারপরে আল্লাহর আরশকে আট ফেরেশতা উঠিয়ে রাখবেন, এটি বুঝার বস্তু নয়, এটিও তার কাছে অসম্ভব। আল্লাহ বলছেন যে ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইন জামানিয়া, আর ইনি মওদুদা বলছেন যে না, এটি অসম্ভব কথা, এগুলো বুঝার বস্তু না। হ্যাঁ, তার ধরন আমাদের জানা নেই, কিন্তু আপনি আসলটাই অস্বীকার করে আল্লাহ বলছেন আর বলছেন না 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 এটা আমি মানতে পারি না, তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করছেন, রাসূলের কথাকে অস্বীকার করছেন, আপনি কোরআনের কথাকে অস্বীকার করছেন, আপনার অবস্থান কোথায় হবে তাহলে? তাহলে এই আহলে বিদআত তিনটি দিকে আমি ইঙ্গিত করলাম, এক দেওবন্দিওয়ালারা, যাদের একটি বড় দল হচ্ছে তবলিগী ভাইয়েরা, আর আরেকটি হচ্ছে যারা ইসলামের নামে রাজনীতি করে, যারা পার্লামেন্টে পৌঁছিতে চায়, আপনার ওই মওদুদীপন্থীরা, আর একটি দল হচ্ছে কবর পূজার আটরশি মাঝভান্ডারী পীরপন্থীরা। এই তিন পন্থী তিনটি কিন্তু নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। এই তিন পন্থীদের কথা বলছি, আল্লাহ সম্পর্কে তাদের ইমান যে আল্লাহ সম্পর্কে এই কথা বলা। হ্যাঁ, মওদুদ সাহেব এই ক্ষেত্রে এই কথাই বলছেন যেই কথা আপনার দেওবন্দি আলেমরা বলেছে, কি যে আল্লাহ সম্পর্কে এই কথা বলা যাবে না, আল্লাহ উপর দিকে কথা বলা যাবে না, আল্লাহ দিক থেকে মুক্ত পাক, তাদের কথা শোনাচ্ছি, আল্লাহ দিক থেকে মুক্ত পাক, আল্লাহর জন্য কোনো দিক নেই, আল্লাহর জন্য কোনো দিক নেই। তাহলে ঘুরে ফিরে আবার ওই আকিদায় কুফুরি আকিদা আসে যে আল্লাহ কোথায়, তাহলে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। এই আকিদায় মহিউদ্দিন সাহেব মাসিক মদিনার সম্পাদক তার এতে লিখে ফেলল, লিখে ফেললো যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান। তাকে এক ভাই জিজান থেকে, এক ভাই সৌদি আরবে থাকে প্রবাসী বাংলাদেশ, এসে জিজ্ঞাসা করলো যে মনে করলো যে হাজার হাজার মানুষ মাসিক মদিনা পড়ে, তারা সহি আকিদাটা জেনে নেবে এত বড় আলেমের মাধ্যমে, তার পত্রিকার মাধ্যমে, আর সে করলো কি, নিজে গুমরাহ হয়ে হাজার হাজার লোকে গুমরাহির দিকে ঢেকে দিল। আল্লাহু আকবার। লিখছে যদি কেউ বলে যে হ্যাঁ আল্লাহর আকার আছে, আল্লাহর আকার আছে যদি কেউ বলে, আর আল্লাহ আরশে আছেন যদি কেউ বলে, আল্লাহর দিক আছে, তাহলে সেই ব্যক্তি মস্তিষ্ক বিকৃত, মানে পাগল, সে মজনুন, সে হচ্ছে কি পাগল, আর না হলে সে হচ্ছে ইসলামের শত্রুদের গুপ্ত এজেন্ট, ইসলামের শত্রুদের অর্থাৎ ইহুদি নাসারা আরো যেগুলো ইসলামের শত্রু নাস্তিক কমিউনিস্ট, তাদের গুপ্ত এজেন্ট। তাহলে আল্লাহ পাক কোরআনে বলছেন এই কথাই যে আর রহমান ও আল্লাহ আরশিস্ত, আল্লাহ আরশের উপর রয়েছে, আল্লাহ আরশের সমাসীন, এটি গুপ্ত এজেন্টদের কথা না, মাজনুন পাগলের কথা, ইসলামের গুপ্ত এজেন্ট শত্রুর কথা না, এটি পাগলের কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আরহামুর রাহিমিন, যিনি বরকতময়, যিনি আলিমুল গায়ব, যিনি তার সত্তা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আরে আপনি একজন মানুষ হয়ে যদি আপনার সম্পর্কে আপনি বেশি জানেন, তাহলে আল্লাহ তার সম্পর্কে বেশি জানেন না, যে তিনি কেমন, তিনি কোথায়? এখানে মনে রাখবেন এই কথাটি, আবার আরো ভালো স্পষ্ট করে বলছি যে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে, কি বলবেন? আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আল্লাহ জানেন। আচ্ছা, আল্লাহর পরে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন? তার রাসূল জানেন। আর দুটোই তো আমাদের সূত্র, আল্লাহর কাছ থেকে জানতে হবে দিন এবং আল্লাহর রাসূলের কাছ থেকে জানতে হবে। আল্লাহর কাছ থেকে জানার মানে হচ্ছে কোরআনে কারীম থেকে জানতে হবে, আল্লাহ তো সরাসরি আমার সাথে আপনার সাথে কথা বলবেন না, আল্লাহর কালাম কোরআনে কারীম নাজিল করেছেন তা দিয়ে জানতে হবে, আর আল্লাহ রসুল সাহেবের হাদিসের মাধ্যমে, যেহেতু আল্লাহ রসুল জীবদ্দ সহি নন, সুতরাং আল্লাহ রসুলের সহি হাদিসের মাধ্যমে জানতে হবে। এছাড়া আর কোন তৃতীয় উৎস নেই যেখান থেকে আল্লাহ এবং রসুল সম্পর্কে জানবেন, দিন সম্পর্কে জানবেন। তো এদের আকিদা শুনুন, আমাদের বাংলাদেশি আকিদা শুনে রেখেছেন, আরেকটি এতে সংযোজন করছি। এই আকিদা ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে, যারা নিজেদেরকে দেওবন্দি আহলে সুন্নাত বলছে, আবার কবর পূজারী আহলে সুন্নাত বলছে, অথবা মওদুদীপন্থী আহলে সুন্নাত বলছে, তবলিগী আহলে সুন্নাত বলছে, তাদের সবার আকিদা হচ্ছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান আর সবকিছুতে বিরাজমান। আরেকটি কিছু কিছু বিদাতির আকিদা রয়েছে তাদের মধ্যেকারী, তারা বলছে কুলুবুল মুমিনে আরশুর রহমান, আল্লাহ কোথায়? মুমিনের কলবে কলবে। তাহলে কত আল্লাহ? হ্যাঁ, যত কল্লা তত আল্লাহ, তাহলে যত কল্লা মানে যত মানুষ তত তাহলে আল্লাহ, প্রত্যেক যদি কলবে কলবে আল্লাহ হন তাহলে কতটি আল্লাহ আছেন? কলবে আল্লাহ আছেন, কলবের বাইরে আল্লাহ নেই, তাহলে প্রত্যেক জায়গায় আল্লাহ আলাদা আলাদা রয়েছেন। আপনার কলবে আল্লাহ আলাদা আল্লাহ, আমার কলবে আলাদা আল্লাহ, ওই ওই ভাইয়ের কলবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলবে পৃথক পৃথক আল্লাহ, তাহলে যত মানুষ তত আল্লাহ, এটাই তো সাব্যস্ত হয়। এই আকিদা শুনে এসছেন আমাদের এখানে ওই এক ভাই আছে, ফরিদ আছে কিনা জানি না, এই ফরিদ যখন প্রথম এসেছিল ইসলামিক সেন্টারে, তাকে জিজ্ঞাসা করেছিলাম
একটু হুজুর টাইপের লাগলো, দেখে জিজ্ঞেস করলাম যে আল্লাহ কোথায়। তো পট করে আমাকে শোনালো আরবি ভাষা, এখানে আরবি ভাষা একটু করে শোনাইছে, বলছে কুলুবুল মুমিনা আরশুর রহমান, এখানে এইখানেই বসে শুনেছি। আমাকে শুনিয়েছিল কি বলেছিল, কুলুবুল মুমিনে আরশুর রহমান, রহমানের আল্লাহর আরশ হচ্ছে মুমিনের কলব, অর্থাৎ আল্লাহ মুমিনের কলবে কলব আছে। এই আকীদা বাংলাদেশ থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ, এক দুই বছরের মধ্যে হিদায়াতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো অ্যাক্টিভ একজন কর্মী। তো কথা হচ্ছে যে এই সব আকীদা রেখে, বাতিল আকীদা, শিরকি কুফুরি আকীদা রেখেও বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে সহি আকীদা কি আল্লাহ সম্পর্কে? সহি আকীদা কি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে নেন, আল্লাহর হাত সম্পর্কে? সূরায়ে মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা বিয়াদিহি, যার হাতে কি রয়েছে, মুলক, রাজত্ব রয়েছে, সারা বিশ্বের মালিকানা রয়েছে যার হাতে। ইয়াদ এলো না এলো না, তো ইয়াদ মানে আপনার হাত হয়, আর আল্লাহর ইয়াদ যখন আসলো তখন ক্ষমতা শক্তি, হাতকে অস্বীকার করে দিবেন আপনি? অথচ আপনার ইমাম যাকে আপনি ইমাম বলছেন, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কেরা ফিকহে আকবর এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, আমার অফিসেও আছে, তাতে তিনি বলেছেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন, আল্লাহর হাতও রয়েছে আর আল্লাহর চেহারাও রয়েছে, মুখমণ্ডলও রয়েছে। আরো বলছেন তিনি, আমি বলছি না যে হাত মানে শক্তি আর চেহারা মানে সত্তা, এইসব বলছি না, বরং হাত মানে হাত আর চেহারা মানে চেহারা, আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো। এটি হচ্ছে ইমাম আবু হানিফার আকীদা। তাহলে ইমাম আবু হানিফা কেমন খাঁটি আহলে সুন্নাত ছিলেন, আর বর্তমান যুগের যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করেন কিন্তু হানাফির সাথে কোনো দূরের সম্পর্ক নেই, তারা বলছেন না আল্লাহর হাত মানে শক্তি, আল্লাহর চেহারা মানে সত্তা, কুদরতি হাত আল্লাহর হাত নেই। আমি এই জন্য বড় আফসোসের সাথে বলি যে আল্লাহ সব কিছু আমাদেরকে দিলেন আর নিজেই সর্বহারা হয়ে গেলেন। দেখ না, আল্লাহ আমাদেরকে হাত দিলেন এত সুন্দর, আল্লাহ আমাদেরকে এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ আমাদেরকে এত সুন্দর চক্ষু দিলেন, আল্লাহর নেই চোখ, নেই হাত, নেই পা, নেই মুখমণ্ডল, কিছুই নেই আল্লাহ। এই বাতিল আহলে সুন্নাত যারা, তাদের আকীদা তো এটাই তো, ঠিক কিনা, যে আল্লাহর কিছুই নেই, আল্লাহ সব আমাদেরকে দিয়েছেন কিন্তু আল্লাহর কিছুই নেই, সর্বহারাতে। আল্লাহ সম্পর্কে সহি আকীদা তাহলে কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তিনি যা বলেছেন তা আমরা বিনা বিকৃতিতে বিনা অস্বীকৃতিতে মেনে নেব, আল্লাহ হাত বলে থাকলে হাত মেনে নেব, আল্লাহর হাত আল্লাহর মত, আল্লাহ চেহারা বলেছেন চেহারা মেনে নেব, আল্লাহ তার আরশের সমাসীন হওয়ার কথা বলেছেন মেনে নেব, মানবো না জি, আল্লাহর চক্ষুর কথা বলেছেন মেনে নেব, আল্লাহর আগম আল্লাহর যেগুলি কর্মগত সিফাত আল্লাহর আগমনের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নেব, আল্লাহর অবতরণের কথা বলেছেন মেনে নেব, যেভাবে আল্লাহ বলে সেইভাবে মেনে নেব। ধরন জানি না, এর বিস্তারিত কিছু জানি না, যতটা আল্লাহ জানিয়েছেন, যতটা তার রাসূল জানিয়েছেন, ততটা আমরা কি করব, মেনে নেব, মানে ঈমান নিয়ে আসব। কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহ, আল্লাহ শিখাচ্ছেন আমাদেরকে, বলো আমরা ঈমান নিয়ে আসছি, বিশ্বাস করছি, কুল্লুন মিন ইনদি রাব্বিনা, যতটুকু আল্লাহর পক্ষ থেকে এসে সব আমরা মানি, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তার রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আমরা মেনে নেব। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুখারী শরীফের রিওয়ায়েত রয়েছে, একজন মহিলা, বরং বালিকা বলতে পারি, বালিকা মহিলা না, বালিকা দাসী ছিল, তার মালিকের ইচ্ছা হলো যে একে স্বাধীন করে দেবো, ছেড়ে দেবো, বিদায় করে দেবো, কেন আমার দাসী হয়ে থাকবে, বিদায় করবে, স্বাধীন আল্লাহর ইবাদতবন্দি করবে, কাজকর্ম করবে, ঘুরে ঘুরবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পরামর্শ নিতে আসলেন ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমার যে বালিকা দাসী রয়েছে আমি একে স্বাধীন করে দিতে চাই। নবী সাল্লাম জানতে চাইলেন যে এই দাসী মুমিন না কাফের, মুসলিমা না কাফেরা, তাই জিজ্ঞাসা করলেন যে ও বালিকাকে ডাকো, ডেকে নিয়ে আসা হলো, বলে আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়, কি জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ কোথায়? আমাদের দেশের বিদাতী আলেমরা যারা নিজেদেরকে আহলে সুন্নাত বলে, দেওবন্দী হোক আর বেরেলভি হোক, তারা কি বলে জানেন, এই প্রশ্ন করাই কুফুরি কাজ, আল্লাহ কোথায় এই প্রশ্ন করাই ঠিক না। বহু লোকের কাছে এরকম কথা শুনলেন, আপনি কুফুরি প্রশ্ন করছেন, এ কেমন প্রশ্ন করলেন, আল্লাহ সম্পর্কে এরকম প্রশ্ন উঠানো ঠিক না। অথচ এই প্রশ্ন উঠাচ্ছেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি বান্দাদের মধ্যে থেকে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানেন, এবং এই এর দ্বারা তিনি ঈমানের পরীক্ষা নিচ্ছেন যে ঈমান আছে কিনা, এর দ্বারা যাচাই করছি যে ঈমান থাকলে সঠিকভাবে উত্তর দিতে পারবে যে আল্লাহ কোথায়, আইন আল্লাহ আল্লাহ কোথায়। তখন সেই বালিকা কি বলছে, কালাত ফিসসামায়ে, বললেন আকাশে। তাহলে মওদুদী সাহেব, তারপর দেওবন্দী আলেমরা, থানবি সাহেব, আপনার ইলিয়াস সাহেব, তারা যদি বলেন আল্লাহর জন্য দিক বলা কুফুরি, তাহলে নবীর অবস্থা কি হয়,
নবীর অবস্থা কি হয় যদি তারা এই কথা বলে থাকে? আর সত্যি তারা এই কথা বলেছে যে আল্লাহর জন্য দিক বলা কুফরি, তাহলে নবীর অবস্থা কি হবে? যে নবী জিজ্ঞাসা করছেন যে আল্লাহ কোথায়, আবার জবাব দিচ্ছে এই বালিকা যে ফিসসামায়ে, তাহলে এই মেয়েরই বা অবস্থা কি হয়? যাই না সব একবার ইসলাম থেকে? অথচ নবী সাল্লাম এটিকে বললেন যে হ্যাঁ ইমানের প্রমাণ, ইমান আছে এর প্রমাণ যখন কালাত ফিসসামায় এসে বলল যে আকাশে রয়েছেন। তারপরে নবী সম্পর্কে সঠিক আকীদা হইতে হবে সেটা পরীক্ষার জন্য নবী সাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন, অমান আনা, আমি আবার কে, আমি কে? সে বালিকা কি বলল, আন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু কি বলেন, দুটি প্রশ্ন দিয়ে যাচাই করে নিলেন যে মুমিন না কাফের, মুসলিম না মুসলিম, সহি আকীদার না বাতিল আকীদার। তাই বললেন আতিকা ফাইন্নাহা মুমিনা, এই বালিকাটিকে তুমি স্বাধীন করে দাও, আজাদ করে দাও, কারণ এ হচ্ছে ইমানদার মুমিনা, কাফের নয়। বুঝতে বললেন, তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে যে আল্লাহ কোথায়, জানা ফরজ। এটি আপনার আল্লাহর প্রতি ইমান যে প্রথম পিলার ইসলামে, ইমানের ইমানের প্রথম পিলারে এটিও আপনাকে জানতে হবে যে আল্লাহ কোথায় রয়েছে, আল্লাহ কি কি গুণগুলি রয়েছে, এবং যা রয়েছে আপনি আপনি বিস্তারিত না জানলে যা রয়েছে আমি মানতে প্রস্তুত, কোরআনে হাদিসে যা আছে তা মানার জন্য আমি প্রস্তুত, বিশ্বাস রাখি, এই কথা আপনাকে মানতে হবে। আর যদি বলেন না 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 এটা হচ্ছে পাগলের কথা অথবা কি বলে যে ইসলামের শত্রুদের কথা, তাহলে গেলেন আপনি রসাতলে। আচ্ছা, ইসলামের বা ইমানের আরেকটি পিলার কি? আরেকটি পিলার হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস। রাসূলগণ সম্পর্কে কি বিশ্বাস রাখতে হবে? যে রাসূল সেই যুগের সৎ ব্যক্তি হতেন, কিন্তু তারা মানুষ, মানুষ না তারা মানুষ, তারা কিসের তৈরি? তাহলে মানুষ তো মাটির তৈরি না নূরের তৈরি। হ্যাঁ, এখানে কবর মাজার পূজারি যাদেরকে আহলে সুন্নাহ বলে আটরসি দৃশ্য দেখলেন যে এরা কি বলে নবী নূরের তৈরি, গেল এখানে, তাহলে এরা আহলে সুন্নাহ নয়। আল্লাহ বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দাও যে আমি তোমাদের মতই মানুষ। আল্লাহ বলছেন আদমকে আমি মাটি দিয়ে তৈরি করেছি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আদম সন্তান, জিবরাইলের সন্তান না, তাই না? ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন। তারপরে এই ভ্রান্ত আকীদা যে নূর দিয়ে তৈরি হলে বেশি সম্মানিত হবেন আর মাটি দিয়ে তৈরি হলে ছোট হয়ে গেলেন, এই কথাটি কোথা আছে? এই প্রথম ভ্রান্ত কথা মগজে ঢুকেছে যে নূর দিয়ে তৈরি হলে নাকি বেশি সম্মান সম্মানের অধিকারী হয়ে যাবে আর ফেরেশতারা বেশি সম্মানী, কে বলল? আল্লাহ বলছেন কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মানিত করেছে, তাহলে আদম সন্তান যদি সৎ হয় তাহলে বেশি সম্মানিত সে, আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাগণ চাইতে অনেক বেশি সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। বুঝতে পেরেছেন কথা? অথচ তিনি মাটির তৈরি। তাহলে বাতিল পন্থীদের আকীদা হচ্ছে যে নবী নূরের তৈরি, মাটি তৈরি না। সহি আকীদা ইসলামের হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নবী মাটির তৈরি, মানুষ তিনি, বাশারু মিসলুকুম তোমাদের মতো মানুষ, তবে আমার কাছে ইউহা ইলাই ওয়াহী আসে, আমি রাসূল, আমি নবী, আমার কাছে আকাশের সংবাদ আসে, আমার কাছে সকাল বিকাল জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, আমি অদৃশ্যের অনেক কথা আল্লাহর পক্ষ থেকে জানতে পারি, আল্লাহর বিধান আমার উপর নাযিল হয় তোমাদেরকে বলে দিই। এই পার্থক্য, রেসালাত দিয়ে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। রাসূল সম্পর্কে আরেকটি দিক রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যখন ছিলেন তাহলে মানুষের মধ্যে যে সব গুণ রয়েছে সে সব গুণ নবীর মধ্যে ছিল না? ছিল না। মানুষের গুণ হচ্ছে দুর্বলতা, মানুষের গুণ হচ্ছে তন্দ্রা আসা, মানুষের গুণ হচ্ছে একটি দুর্বল গুণ হচ্ছে ঘুম আসা, নিদ্রা আসা, ক্লান্ত হয়ে পড়া, তাই না? শোক, কোন সময় শোকে পড়া, শোকার্ত হওয়া, কোনো সময় সুখী হওয়া, খুশি হওয়া, দুঃখিত হওয়া, এসবগুলি মানুষের মধ্যে গুণ রয়েছে, ভালো মন্দ গুণ রয়েছে। মানুষের আরেকটি গুণ হচ্ছে যে মানুষ একদিন না একদিন মৃত্যুবরণ করবে। মানুষ হলে কি হবে? একদিন না একদিন মৃত্যুবরণ করবে। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানুষ হন তাহলে তিনি মৃত্যুবরণ করেছেন না করেননি? এখানে আহলে সুন্নাত আর আহলে বাতিল, যারা নিজেদেরকে আহলে সুন্নাত বলছে কবর পূজারীরাও, এমনকি এই দেওবন্দিরাও, তারাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে না নবী হায়াতে রয়েছেন, বেঁচে রয়েছেন। নবী কি রয়েছেন? বেঁচে রয়েছেন, নাকি ইন্তেকালি করেননি? যদি ইন্তেকাল না করে থাকেন তো এমন ব্যক্তিকে দাফন করা জায়েজ? সামান্য যদি কোন রকমের একটু আশা থাকে যে না স্পন্দন আছে, ডাক্তার যদি জানতে পারে এই লোকটিকে কোন রকম উদ্ধার করা যাবে,
তাহলে তাকে কোন সময় তারা অনুমতি দিবে যে যাও নিয়ে যাও, গিয়ে দফন করবো? অনুমতি দেবে যে না রাখো, আমরা চেষ্টা চালাচ্ছি একে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি, হ্যাঁ এর জন্য আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, বলবে না? তাহলে কি মুসলমানদের জন্য জায়েজ হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অথচ তাকে দাফন করে দেওয়া জায়েজ হয়েছে? তাহলে জীবিত মানুষকে এরকম দাফন করলে কাবিরা গুনাহ না ছোট গুনাহ? কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ কারা করেছেন? সাহাবারা করেছেন। তাহলে সাহাবারা সবাই কাবিরা গুনাহ করেছেন, আউযুবিল্লাহ, মানহানি করলো না করলো না? তো বিদাতীরা যারাই কাউকে বাড়াইতে গেছে, নবীকে বাড়াইতে গেল, যে নবীকে যদি বলি যে মারা গেছেন তাহলে মানহানি হয়ে যাচ্ছে, তো বাড়াবো? নবী বাড়াইতে নিষেধ করেছেন, বাড়াইও না আমাকে। খ্রিস্টানদের মতো কাজ করে, বাড়াইতে গেছে তারাই মানহানি করেছে, যে নবীর সাহাবারা কাবিরা গুনাহ করেছে, সবাই কাবিরা গুনাহ করেছে, নবীকে জীবিত দাফন করে দিই, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আপনি আমি বেশি জানি? যা আল্লাহ জানিয়েছেন তাই আমাদেরকে বলতে হবে। আল্লাহ বলছেন যে হে নবী, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, আপনিও মৃত মাইয়্যাত হবেন আর আপনার শত্রুরাও মারা যাবে। আল্লাহ বলছেন কেউ বেঁচে থাকবে না, ইন্নাকা মাইয়্যাত, আপনি মারা যাবেন। তারপরে বলবেন যে হায়াতুন নবী, নবী জীবিত, এই কথা বলবেন নাকি? অনেকে ভাবেন যে এই হায়াতুন নবী, নবী জীবিত, এটা হয়তো ওই আটরসি মাইজ ভান্ডারি ওরা বলে, কবর পূজারীরা বলে, দেওবন্দীরা বলে না, এই দেওবন্দীদের কিতাব। আর এটি হচ্ছে দেওবন্দীদের অনুবাদ করা তর্জমা, যেটা কিং ফাহাদ কমপ্লেক্স থেকে ছেপেছিল লক্ষ লক্ষ কপি, আর তাতে বিদাতি শিরকি আকিদা লুকিয়ে রেখে দিয়েছে আর ছাপিয়ে দিয়েছে সৌদি সরকারকে ধোকা দিয়ে, শেষে লক্ষ লক্ষ কপিকে ব্যান করে দিয়ে নষ্ট করতে হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। আর বাঙালিদের যে কত যে ক্ষতি হয়েছে, এইটা এটা না ছেপে যদি সহি কোনো একটা তর্জমা তফসির চাপত, তাহলে মুসলিম জাতির, বাঙালি জাতির কত যে উপকার হইত, লক্ষ লক্ষ কপিকে ধ্বংস করতে হয়েছে আর কোটি কোটি টাকা নষ্ট করা হলো এই ক্ষেত্রে। এতে রয়েছে সূরা আহজাব, সূরা আহজাবের, সূরা আহজাবের আয়াত নম্বর 53-তে আছে, যেখানে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মের বিবিরা তোমাদের জন্য জায়েজ নয়, ওয়ালা আনতান কেহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা। এই আয়াতটি সূরা আহজাব আছে। তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার বিবিগণকে বিবাহ করতে পারো না। উম্মতকে আল্লাহ সম্বোধন করে বলছেন, বুঝতে পারছেন না? পারছেন না? এই আয়াতের তাফসিরে লিখছেন কে জানেন? মহিউদ্দিন খান তো অনুবাদক, তার চাইতে বড় আলেম মুফতি শাফি। মুফতি শাফি কত বড় মুফতি ছিল জানেন? অখণ্ড পাকিস্তান, যখন পূর্ব পাকিস্তান 47-এর পরে যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান মানে যে বর্তমান পাকিস্তান, দুই পাকিস্তান উভয় পাকিস্তানের যে বেতার, হ্যাঁ সেই বেতার থেকে এই করা হতো, এই তাফসির করা হতো নিয়মিত, প্রতিদিন ভোরে তাফসির হতো এই তাফসির। আর পরে এর নাম মারিফুল কোরআনের নামে এই তাফসির ছাপলো, যেটা রেডিও সেন্টার থেকে প্রচার করা হতো তখনকার পাকিস্তানে। 47 থেকে শুরু করে কয়েক বছরে এই তাফসির করা হয়েছে এই পাকিস্তান বেতারে। সেই তাফসিরের সূরা আহজাবের তাফসির পড়ে আল্লাহর রাস্তায় একটু যদি কেউ বের করেন, একটু পড়ে শোনান, তাহলে লোকজনের ইমান আরো ভালোভাবে আরো পাকা পোক্ত হবে ব্যাপারটি। সূরা আহজাব আয়াত নম্বর 53 তাড়াতাড়ি বের করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে কি লিখছেন জানেন? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, আর জীবিত মানুষের বিবিকে অন্য লোক বিয়ে করতে পারে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, আর জীবিত মানুষের বিবিকে কেউ বিয়ে করতে পারে? আপনার স্ত্রী যদি থাকে আর বিবাহ বন্ধনে আছে, তালাক দেননি আর আপনি মারা যাননি, তাহলে আপনার বিবিকে অন্য লোক যদি বিয়ে করে, বিয়ে হবে? আরাম বিয়ে করা। আল্লাহ বলছে ওয়াল মুহসানাতু মিনান নিসা, বিবাহিত বিবাহিতা মহিলাদেরকে তোমরা বিবাহ করতে পারো না, যাকে কেউ বিয়ে করে নিয়েছে আর তাকে বিয়ে করতে পারো না, যতক্ষণ তালাক না দিয়েছে অথবা মারা না গেছে আর ইদ্দত না পার হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির উম্মতের উপরে কেন হারাম? আল্লাহ বলছেন অন্য আয়াতে ওই সূরায়, সূরা আহজাব বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহর নবীর বিবিগণ তোমাদের মা। তো মা হারাম, এই ক্ষেত্রে আর কোনো যুক্তি পেশ করতে হবে নাকি? আমার মা আমার জন্য হারাম, আপনার মা আপনার জন্য হারাম, এর জন্য আর কোনো যুক্তি পেশ করতে হবে? আমার মা যেমন হারাম, তেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা, আমার মা সেই জন্য হারাম, আপনার মা সেই জন্য হারাম, কোটি কোটি মুসলিমের মা সেই জন্য হারাম। এরপরে আল্লাহর কথা এত স্পষ্ট, তারপরে যদি মহিউদ্দিন খান ওই ইমানের সাথে মুফতি শাফির এই বাতিল আকিদার ওপর ইমান রেখে তর্জমা করে এই মারিফুল কোরআন প্রচার করছে, আর এর জন্য কত যে তাদের আক্ষেপ আফসোস, যখন ব্যান হয়ে গেল মহিউদ্দিন খান যে এই যে বলেছে যে যারা বলে আল্লাহ আল্লাহর আকার আছে, আল্লাহর চেহারা আছে, তারা পাগল,
মস্তিষ্ক বিকৃত, আর না হইলে ইসলামের শত্রুদের গুপ্ত এজেন্ট এই জন্য বলেছে যে তার বড় আক্ষেপ যে আমার কোরআনের তরজমা মদিনা থেকে ছাপলো, ধোকা দিয়ে ছাপিয়ে দিলাম সৌদি সরকারকে ধোকা দিয়ে, আর তারপরে ধরা খেয়ে গেলাম, আসামির কাঠগড়ায় যে পড়ে গেলাম আমরা ধরা খেয়ে গেলাম। তো পড়ে শুনে চশমা নেই আমার, পড়ে শুনে আয়াত নম্বর 53 ওই তফসিরটা বের করে জীবিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি কথা, মজার কথা বলছি, এই তফসিরে সূরা ওয়াত্তিনের তফসির আছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন যা আমপারা তফসির, তাতে আছে নিঃসন্দেহে আল্লাহ নিরাকার। মুফতি শাফি বলছেন, আর তার বাংলায় অনুবাদ করছেন এই মহিউদ্দিন খান, মানে সবার আকিদাই দেওবন্দীদের আকিদা, যাদেরকে আহলে সুন্নাত বলে অনেক বাইরেই জানেন, আর নিজেদেরকে তারা আহলে সুন্নাত বলে, তাদেরই কিতাব এটি আকায়েদ উলামা আহলে সুন্নাত দেওবন্দিয়া। এই কিতাবের নাম হচ্ছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, খলিল আহমদ সাহারানপুরি তাদের একজন বড় মুহাদ্দিস দেওবন্দের তার লিখা। তারা দাবি করছেন আমরা আহলে সুন্নাত, আহলে সুন্নাতের অবস্থা দেখেন, বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ নিরাকার। বলেন যার চেহারা আছে তিনি নিরাকার হন নাকি, যার হাত আছে তিনি নিরাকার হন নাকি, যার চক্ষু আছে তিনি নিরাকার হন নাকি? তা আল্লাহর এগুলি আছে কোরআনে আছে না নেই? হ্যাঁ, তাহলে আল্লাহর আকার আছে না নেই? আছে, কিন্তু আল্লাহর আকার আল্লাহর মতো, আমরা জানি না কেমন আকার। এখানে চুপ থাকতে হবে, আর বেশি বলা চলবে না, কারণ আল্লাহ এর বেশি কিছু বলেননি আমাদের। দেখেন এটি অবান্তর না, মানে এটিও বলা যেতে পারে যে নবী সাল্লাম তার রওজায় জীবিত আছেন। সুতরাং আড়াল হয়ে গেছেন, শুধু আড়াল হওয়ার মতো তিনি আড়াল হয়েছেন, যেহেতু জীবিত আছেন সুতরাং তার বিবিদেরকে কেমন করে বিয়ে করা যায়, সেই জন্য বিয়ে করা হারাম, এটি হচ্ছে তার কারণ। অথচ আল্লাহ কারণ বর্ণনা করছেন, কি বললাম, আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ নবীর বিবিগণ উম্মতের মা। এই জন্য বন্টন করা হয়নি, এটিও কারণ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাহনু মাআশিরুল আম্বিয়া, আমরা সমস্ত আম্বিয়া, লানুরাসু বা লানুরেসু, আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না, আমরা ছেলে মেয়েদেরকে ধন সম্পদ দিয়ে যায় না, তাদের জন্য রাখি না, মা তারাক নাও কিছু যদি থেকেও যায় সাদাকা তাহলে সাদাকা। আল্লাহ বহু হিকমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের, শুধু শেষ নবীর কথা নাই, সমস্ত নবীদের ক্ষেত্রে আল্লাহর বিধান যে নবীরা কোনো ধন সম্পদ তাদের ছেলে মেয়েদেরকে দিতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আর এই বলছেন যে জীবিত থাকার কারণে তার জীবিত, তাহলে তার ধন সম্পদ বন্টন কেন হবে? তাহলে ধন সম্পদ বন্টন না হবে তাহলে সাদকাই কেন হবে? ভাই তিনি নিজে সাদকা করলে সাদকা নিজে করবেন, তাহলে সাদকা কেন, সম্পূর্ণ কেন সাদকা হবে? একজন মানুষ বেঁচে থাকাকালীন সবকিছু সাদকা হয় না, তার নবীর সবকিছু কেমন করে সাদকা হলো? এই প্রশ্নের উত্তর কি দিবে মহিউদ্দিন খান সাহেব আর মুফতি শাফি? মুফতি শাফিকে সেই যুগের বলা হয়েছে মুফতি আজম, মুফতি আজম পাকিস্তানে বলা হয়তো, মুফতি আজম মানে মহান মুফতি। সে মুফতি আজমের আকিদার এই অবস্থা, আর বহু আকিদা রয়েছে, এই কিতাবও রয়েছে, যে কিতাবের নামই দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। সেই কিতাবে আছে, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি সাধারণ জ্ঞানে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশ রয়েছে, কুরসি রয়েছে, তা বেশি মর্যাদাবান না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবর স্থান বেশি মর্যাদাবান? আল্লাহ রসুলের মালিক না রসুল আল্লাহর মালিক? আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন, আল্লাহ রসুলের হায়াতের মালিক, মৌতের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, এমনকি নবুয়ত দেওয়ার নবী করার মালিক। আল্লাহ যদি নবী রসুল না করতেন তাহলে নবী রসুল হতেন না, তিনি হেদায়ত না করতেন, তিনি হেদায়ত পেতেন না। আর এই কিতাবে আছে, আর ফাজাইল আমলে আছে, মজার কথা, কোনো দলিল নেই। একটি যদি দলিল কোরআন হাদিসে থাকতো যে নবীর কবরের স্থানটি সারা পৃথিবীর সমস্ত জায়গায় চাইতে উত্তম, এমনকি আরশের চাইতে উত্তম, এমনকি কুরসির চাইতে উত্তম, সবকিছুর চাইতে উত্তম। প্রথম কথা, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে মোবারক জায়গা, পৃথিবীর মধ্যে সবচাইতে মোবারক জায়গা আল্লাহ বলেছেন যে কাবা। হ্যাঁ, কাবা প্রথম ঘর পৃথিবীতে, ইন্না আউওয়ালা বাইতি উদি আলিন নাস আল্লাযী বাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আর সেখানে নামাজ পড়লে 100,000 গুণ সওয়াব পাওয়া যায়, 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষের দাম্মামে 2 লক্ষ নামাজ পড়েন, আর মক্কায় গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, 2 লক্ষ রাকাত নামাজ পড়তে পড়তে কত বছর যে লাগবে আপনাকে, আর 2 রাকাত নামাজ পড়লেন মক্কাতুল মুকাররমা কাবা শরীফে গিয়ে অতটা নাকি পেয়ে গেলেন আপনি, তাহলে সেই জায়গার বেশি ফজিলত না নবীর কবরের স্থানের বেশি ফজিলত? যদি বলতে হয় নবীর কবরের স্থানের বেশি ফজিলত, তাহলে দলিল দেন। আর আমি দলিল দিচ্ছি যে কাবার ফজিলত বেশি এই জন্য যে কাবাতে নামাজ পড়লে 100,000 গুণ,
মসজিদ নববীতে নামাজ পড়লে 1000 গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে, যে কোনো কবরের উপরে নামাজ পড়া নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানাতুল্লাহ আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত অভিশাপ হয়েছে, কারণ তারা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহি মাসাজিদা, তাদের নবীদের কবরের স্থানগুলিকে সেজদার স্থানে পরিণত করেছিল, সেখানে তারা নামাজ পড়া শুরু করেছিল, সেজদা করা শুরু করেছে, এই জন্য তাদের উপর আল্লাহর লানত হয়েছে, রহমত থেকে তারা বঞ্চিত হয়েছে। মা আয়েশা বলেছেন, ইহুদিদের মা সানাউ, ইহুদি খ্রিস্টানদের বদ আচরণ শিরকি আচরণ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছিলেন উম্মতকে, তোমরা এরকম করিও না। জি, তাহলে চিন্তা করুন যে দুনিয়াতেই যদি পৃথিবীকে নেন তাহলে কাবা সবচাইতে উত্তম স্থান। সেখানে এখানে দাবি করা হচ্ছে যে যেই জায়গায় বলছেন ফাইনাল বুকাতা শরীফাতা ওয়া রাহবাতাল মুনিফাতা আল্লাতি জাম্মা আযাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাল মুতলাকান হাত্তা মিনাল কাবা, বলছেন ওই জায়গায় মোবারক জায়গায় যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই জায়গা উত্তম, এমনকি কাবা শরীফ থেকে। শুধু তাই না, এর উপর ক্ষান্ত হইলেও তো বলতাম যাক একটু বিদাতি হইল, ওয়ামিনাল আরশে, আরশ হতেও, ওয়াল কুরসিয়ে, এমনকি আল্লাহর কুরসির চাইতেও, তামাসার রাহা বিহি ফোকাহাও না, দলিল হচ্ছে যে আমাদের ফোকাহাই কেরামরা স্পষ্ট ভাবে কথা বলেছেন, দলিল কোরআন নয়, দলিল হাদিস না, তামাসার রাহা বিহি ফোকাহাও না। আর এত বিশ্বস্ত কিতাব, এই কিতাবটি লিখা খলিল আহমদ সাহারানপুরি হানাফি দেওবন্দি মহাদ্দেশ, আর তার ইন্তেকাল 1346 হিজরিতে, আর কিতাব, এই কিতাবটি তারা কবর পূজারীদের বিরুদ্ধে লিখতে গিয়ে তারাই গিয়ে কাদাতে আছাড় খেয়ে পড়েছে। কাদা বললাম তো একটু ভালো করেই বললাম, যদি বলতাম যে না পাক পেশাব পায়খানা থেকে উঠাইতে গিয়েছিল কবর পূজারি আটরসি মাইজ ভান্ডারি, আর তারাই গিয়ে ওই পেশাব পায়খানার পুকুরে গিয়ে পড়েছে, আস্তাগফিরুল্লাহ, দেখছেন কি অবস্থা। আল্লাহর স্থানের চাইতে, আল্লাহর আরশ কুরসির চাইতে উত্তম হচ্ছে নবীর স্থান। এইভাবে ইনডাইরেক্ট কবর পূজার দাওয়াত দেওয়া হচ্ছে না হচ্ছে না, যে আরশ কুরসির চাইতে যখন উত্তম স্থান, মোবারক স্থান হচ্ছে নবীর কবর, তাহলে নবীর কাছ থেকে পাওয়া যাবে না কি, এমন কি আছে পাওয়া যাবে না, চাও যা চাইবে নবীর কাছে চাও। তারপরে এই কিতাবে আর সময় নেই সেই জন্য ছেড়ে দিচ্ছি, এই কিতাবে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, এই কিতাবে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, যে হায়াতুন নবী। বলছেন যে আমাদের আকীদা হচ্ছে যে আন্না হায়াতাহু দুনিয়াবিয়াতুন বারজাখিয়া, আল্লাহর নবীর হায়াত রয়েছে, জীবন রয়েছে একবারে পৃথিবী আমাদের মতো, দুনিয়ার মতো, বারজাখিও রয়েছে আর দুনিয়াও রয়েছে। দুনিয়ার যদি হায়াত থেকে থাকে তাহলে তার পানাহারের প্রয়োজন, তাহলে পানাহার করলে পেশাব পায়খানার প্রয়োজন, তারপরে তাহলে তিনি সবকিছু শুনছেন, কোথায় এগুলি প্রমাণ আছে তিনি সবকিছু শুনছেন। তো এই আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, তাদের সম্পর্কে একটা ধারণা আপনাদের কাছে আশা করি এসেছে, যেই ব্যক্তি দাবি করবে আহলে সুন্নাত সে আহলে সুন্নাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হলে সাহাবায়ে কেরামদের আকীদায় বিশ্বাসী হইতে হবে, সুন্নতের আকীদায় বিশ্বাসী হইতে হবে। বিদাতি আকীদা রাখবেন, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা, রাসূল সম্পর্কে ভ্রান্ত আকীদা, রাসূলকে বলছেন জীবিত, রাসূলকে বলছেন যে রাসূলের মাধ্যম ছাড়া দু আল্লাহর দরবারে কবুল হবে না, মাধ্যম ওসিলা, আর আপনি নিজেদেরকে বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত না, কখনো না। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের আকীদাকে যেন সুন্দর করার তৌফিক দান করেন, শিরক বিদাত থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, নিজেদের পরিবার আত্মীয় স্বজন দ্বারা যারা শিরক বিদাতে ডুবে রয়েছে আল্লাহ তাদেরকে যেন উদ্ধার করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সঠিক ইসলামে তাদেরকে দাওয়াত দেওয়ার যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পড়বেন এগুলো প্রশ্নগুলো, আল্লাহ 99টি নাম ছাড়া আরো কি নাম আছে তা তো জানা নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের ইন্না লিল্লাহি 99 আইসমান, আল্লাহর কয়টি নাম আছে, 99টি নাম আছে, কি একজন নাকি তাকে বলেছে যে 4000 না কত, 4000 না 400000 লিখেছেন, 400000, হ্যাঁ না এটা মিথ্যা কথা, আল্লাহর নবীর কথা যে 99টি নাম আছে, হ্যাঁ
প্রশ্ন প্রশ্ন শুনেন, প্রশ্ন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, আল্লাহ কথা বলেনি, আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আর সারা পৃথিবীর অন্যান্য সৃষ্টি যা কিছু রয়েছে তা মানুষের উপকারের জন্য, খালাকালাকুম মাফিল আরদ জামিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির জন্য পৃথিবী সৃষ্টি না, এটি মিথ্যা কথা, জাল কথা। সেই কথা হচ্ছে আল্লাহ মানুষ এবং জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আর সারা পৃথিবীর সমস্ত কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু প্রশ্ন তো সেটা করা হয়নি, প্রশ্ন করা হচ্ছে আল্লাহ কোথায়। এই ক্ষেত্রে আপনি এভাবে উত্তর দিতে পারেন না যে মমিনের অন্তরে, মমিন ভালোবাসে, মমিন ভালোবাসে, এটা ঠিক আছে, এর মানে এই না যে আল্লাহর জাত আল্লাহর সত্তা মমিনের অন্তরে, আপনার অন্তরিকত বলে যে আল্লাহকে আপনি ঢুকে ফেলেছেন, আপনি আল্লাহর জাতকে, আল্লাহর প্রতি ইমান আছে আপনার, আল্লাহর প্রতি মহব্বত আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এটা ঠিক আছে। মসজিদে কিবলায়তান সম্পর্কে কি বলছেন, মসজিদে কিবলায়তান যেখানে কিবলার পরিবর্তন হয়েছিল মদিনায়, কিবলার পরিবর্তন প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়তেন, তারপরে আবার কাবার দিকে নামাজ পড়া শুরু করেছিলেন নামাজের অবস্থা। মাথার চুল ছোট রাখতে পারেন বড় রাখতে পারেন, কাফেরের মতো রাখবেন না, কাফেররা প্রচার মাধ্যমে যেভাবে নতুন নতুন ফ্যাশনের চুল রাখছে সেই রকম কাফেরের মতো চুল না রেখে যে কোনো রকম চুল রাখবেন, আর মহিলার মতো চুল রাখবেন না, চুল রাখবেন না কাফেরের মতো, চুল রাখবেন না মহিলার মতো, কারণ মহিলার সাথে সাদৃশ্যতায় আল্লাহর লানত রয়েছে, যারা পুরুষে মহিলার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে অথবা মহিলারা পুরুষের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে উভয়ের ওপর আল্লাহ এবং রাসূলের অভিশাপ রয়েছে। চুল রাখে না মাথা নেড়া করে, মাথা নেড়া কেন করে, মাথা নেড়া করা যেহেতু খারেজিদের লক্ষণ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায়, যারা বিদাতপন্থী, সুতরাং তাদের বিরোধিতা করা উচিত, উমরা হজ ছাড়া এমনি সাধারণ অবস্থায় মাথা নাড়া করা অপছন্দনীয়, আর আমি বলবো না কিন্তু অপছন্দনীয়, বিদাতীদের লক্ষণ, সুতরাং সেটা না করে উচিত। স্ত্রীকে কেন নিয়ে আসবেন, তালাক দিয়েছেন বিদায় করার জন্য, রাখার জন্য, এক তালাক দিয়েছেন না দুই তালাক না তিন তালাক, কিভাবে তালাক দিয়েছেন, তালাকের মশলা এইভাবে সাধারণ বয়ানে পেশ করা যায় না, কি অবস্থায় তালাক দিয়েছেন, কি অবস্থায় আপনি আছেন, কতদিন হয়েছে বলবেন, আপনার বিবি যদি হালাল থাকে ভালো কথা, তিন মাসের মধ্যে যদি থেকে থাকে আর এক তালাক হয়ে থাকে অথবা দুইয়ের মধ্যে থেকে থাকে তাহলে ভালো কথা, আর যদি তিন তালাক হয়ে গিয়ে থাকে তাহলে আপনার স্ত্রী আর নিয়ে আসার কোনো রাস্তা নেই, আপনি অন্য জায়গায় বিয়ে শাদী করেন, আর সেই স্ত্রী আল্লাহ না করে কোনো জায়গাতে বিয়ে হইল, তারপরে স্বেচ্ছায় তারা ছেড়ে দিল কোনো কালে, তারপরে ইদ্যুৎ কাটলো, তারপরে যদি আপনার ইচ্ছা হয় অন্য কেউ বিয়ে করতে পারে আপনাকে, কিন্তু কন্ট্রাক্টে হিল্লা করাইবেন এক রাতের জন্য, কাউকে ঠিকা দিবেন কোনো বন্ধুকে যে ভাই এক রাতে নে তুই রাখ আর আমার জন্য হালাল করে দে, এটা হচ্ছে ভাড়াইটা পাঠা। হ্যাঁ, হাদিসের কথা বলছে আত্তাইসুল মুস্তার, একে বলা হচ্ছে আত্তাইসুল মুস্তার, ভাড়াটা পাঠা, ভাড়া করা পাঠা, আর পাঠা দিয়ে যেমন বকরি ছাগলকে পাঠার কাছে নিয়ে যায় এইরকম অবস্থা, এটি জেনা, এটি জেনা ব্যবচার, এই হারাম জঘন্য নোংরা কাজ করবেন না, মুসলমান করতে পারে নাই, হিন্দু তো লজ্জা পাবে এরকম কাজ করতে, এক রাতের জন্য ভাড়া দিবে কোন। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু ঠিক নাই, আমাদের দেশে আল্লাহ আকবার, আমরা ছোটকালে দেখেছি একটু তেল দিয়ে ময়ূরের পাখা আর ওই কোরআনের আয়া রাখতো, এসব বিদাতি কাজ, আর এতে কোরআনের অবমাননা, ময়ূরের পাখা আপনি কোরআনে কেন রাখবেন, আশ্চর্য কথা সত্যি আমাদের ভারত বাংলাদেশে রাখে, জি হ্যাঁ, মোটেই যায়জ না, এগুলো বিদাত, এবং কি ভ্রান্ত ধারণা রাখছে আল্লাহ জান, আর তাতে নাকি তেল দিয়ে রাখলে কোরআনে বাড়বে বড় হবে এরকম আগে দেয়, ছোটকাল থেকে আমরা শুনতাম এগুলি, হ্যাঁ ওরা না ওই পাখাটা বাড়বে, পাখাটা বাড়বে, জি 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 হ্যাঁ হ্যাঁ জি জি জি, কোরআনের মধ্যে রাখা কোরআনের অবমাননা, কুফুরের আশঙ্কা আছে, কোরআনের সাথে কেউ যদি মানহানির কাজ করে তাহলে কুফুরের আশঙ্কা আছে, তবা করা উচিত, জানে না হয়তো অনেক জাহিল মূর্খ মানুষ, আল্লাহ সুন্দর জিনিস কোরআনের মধ্যে রাখবে, নিজে সাজিয়ে রাখো বাড়িতে, জি সুতা, এটা সুতা, সুতা পাক জিনিস, চিহ্নিত করার জন্য এরকম সুতা দিয়ে রাখো, সুতা দিয়ে কাগজ দিয়ে রাখো, পাক জিনিস দিয়ে, না 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 আল্লাহ জানে পাক আছে না পাক আছে, কি অবস্থায় আছে কেন রাখো, তারপরে ময়ূর খাওয়া হারাম, সুতরাং ময়ূরের অংশ না পাক করতে হবে, হ্যাঁ না ময়ূর পাখি তো হারাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।